গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম টু ই বেঙ্গল আজকে আমরা সতেরো তারিখের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ডিসকাশন করবো তার আগে আমরা প্রিভিয়াস ক্লাসে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়েছিলাম চোদ্দো পনেরো আর ষোলোই মে সেগুলো একবার রিভিশন করে নেবো সিম্পলি লাইনার হিসেবে আজকে কোয়েশ্চেন আনসার ফরমেটে রাখিনি যেহেতু অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আছে তো তো যা স্লাইড হিসেবে আছে আমরা একবার দেখে নেব তারপর আজকের কারেন্ট অ্যাফেয়ার্স দেখব ঠিক আছে চলো প্রথমে আমরা দেখেছিলাম যে ওয়ার্ল্ড মাইগ্রেটারি বার্ড ডে মানে বিশ্ব পরিযায়ী পাখি দিবস এটা কবে সেলিব্রেট করা হয় চোদ্দোই মে সেলিব্রেট করা হয় দু হাজার বাইশের রেসপেক্টের থিমকে থিম হচ্ছে লাইট পলিউশন ওকে লাইট পলিউশন তো বেসিক্যালি এই ওয়ার্ল্ড মাইগ্রেটারি বার্থ ডে যেটা সেটা দুদিন সেলিব্রেট করা হয় মানে একটা হচ্ছে মে মাসের যে দ্বিতীয় শনিবার এবং আরেকটা হচ্ছে অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার ঠিক আছে মে আর অক্টোবর এই দুটো মাসের দ্বিতীয় শনিবার এইটা সেলিব্রেট করা হয় দু হাজার বাইশের রেসপেক্টে সেটা চোদ্দোই মে এবং আটই অক্টোবর এই ডেটগুলো পড়েছে বেসিক্যালি মে মাসের দ্বিতীয় শনিবার যেটা সেটা কানাডা ইউএসএ সেলিব্রেট করা হয় আর অক্টোবর মাসের যে শনিবার সেটা হচ্ছে মেক্সিকো সেন্ট্রাল অ্যান্ড সাউথ আমেরিকা ক্যারাবিয়ান এই জায়গাগুলোতে সেলিব্রেট করা হয় ঠিক আছে তো তোমরা জাস্ট এই থিমটা খেয়াল রাখবে লাইট পলিউশন নেক্সট আমরা দেখেছিলাম ন্যাশনাল ডেঙ্গিউ ডে এটা খুব ইম্পর্ট্যান্ট বলো ন্যাশনাল ডেঙ্গিউ ডে কবে সেলিব্রেট করা হয় আমার সাথে সাথেই তোমরা বলতে থাকো সেটা হচ্ছে ষোলোই মে ঠিক আছে তো বেসিক্যালি এটা কেন সেলিব্রেট করা হয় বলেছে এবং তোমরা এই জায়গাটা খেয়াল রাখবে তোমাদের জিকের জন্য যে ডেঙ্গিউ মানে মেইনলি কোন মস্কিউটোর কারণে হয় ফিমেল মস্কিউটোর জন্যই তো হয় ডেঙ্গু বলো ম্যালেরিয়া বলো ম্যালেরিয়া হচ্ছে যে ফিমেল অ্যানোফিলিসের জন্য হয় সেরকমভাবে ডেঙ্গু হচ্ছে অ্যাডিস মশার জন্য অ্যাডিস ইজিপ্টি এর সাইন্টিফিক নেম হচ্ছে অ্যাডিস ইজিপ্টি ঠিক আছে চলো নেক্সট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কী দেখেছিলাম না মোস্ট ভ্যালুয়েবল কোম্পানি বিশ্বের সবথেকে ভ্যালুয়েবল মূল্যবান কোম্পানি কোনটা এখন না বর্তমানে হচ্ছে সৌদি আরামকো ঠিক আছে এই লিস্টটা তোমাদের সেই কারণেই দেওয়া যাতে তোমাদের রিমেম্বার করতে সুবিধে হয় তাহলে সৌদি আরামকো হচ্ছে বিশ্বের মোস্ট ভ্যালুয়েবল কোম্পানি ঠিক আছে তারপরে অ্যাপেল আছে তোমরা দেখতেই পাচ্ছ মাইক্রোসফট গুগল অ্যামাজন এগুলো আছে ওকে পাঁচটা অ্যাটলিস্ট মনে রাখার চেষ্টা করবে কেমন চলো নেক্সট নেক্সট হচ্ছে এই যে পৌমাই নাগা পৌমাই নাগা যে এরিয়াটা মানে পৌমাই নাগা ট্রাইবস আছে ওটা কোন রাজ্যের এই পৌমাই নাগা এরিয়াটাকে ড্রাগ ফ্রি জোন হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে সেটা কোন রাজ্যে না মণিপুর রাজ্য ঠিক আছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে নেক্সট হারিয়ানা গভর্নমেন্ট সম্প্রতি ফডার এর জন্য একটা স্কিম লঞ্চ করেছে যেটা হচ্ছে চারা বিজয় যোজনা ঠিক আছে তাহলে সম্প্রতি ফডারের জন্য ডিটেলস তোমাদের কালকে বলেছি যদি কেউ দেখে না থাকো প্লেলিস্টটা এর ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করা আছে সেখান থেকে স্ক্রল করেও দেখে নিতে পারো অথবা তোমরা একটু ভিডিও যে হোম পেজটা সেখানে স্ক্রল করলেও দেখতে পাবে কেমন স্ক্রল করে দেখতে পারো স্ক্রল ডাউন করে হুম আচ্ছা হারিয়ানা গভর্নমেন্ট সম্প্রতি চারা বিজয় যোজনা যেটা সেটা লঞ্চ করেছে কিসের জন্য না ফডার্সদের জন্য গবাদি পশুর জন্য ওকে নেক্সট আমরা কি দেখেছিলাম না ইন্ডিয়ান আর্কিটেক্ট বি ভি জোশী ভারতীয় আর্কিটেক্ট বি ভি জোশী যার ফুল ফর্ম হচ্ছে বালকৃষ্ণা ভিতলাদাস দোষী উনি কিন্তু সম্প্রতি রয়্যাল গোল্ড মেডেল দু হাজার দ্বারা সম্মানিত হয়েছে। তাহলে সম্প্রতি রয়্যাল গোল্ড মেডেল দু কে পেয়েছেন ইন্ডিয়ান আর্কিটেক্ট বি ভি দোষী ওকে নেক্সট ইন মণিপুর দ্য ইন্ডিয়ান আর্মি উইল ওপেন আ কোচিং সেন্টার পু পিপলস যারা গরিব দুস্থ ছাত্রছাত্রীরা আছে তাদেরকে বেসিক্যালি বিভিন্ন কম্পিটিভ এক্সামস যেমন ফর এক্সাম্পল আমরা বলতে পারি ইঞ্জিনিয়ারিং মেডিকেল বিভিন্ন এক্সামসের জন্য তাদেরকে ফ্রি কোচিং সেন্টার আর কি প্রোভাইড করবে কে ইন্ডিয়ান আর্মি কোথায় কোন রাজ্যে না মণিপুরে এটা কিন্তু খেয়াল রাখতে হবে খুব ইম্পর্ট্যান্ট এটা চলো নেক্সট নেক্সট হচ্ছে দীপিকা পাডুকোন উনি কিন্তু লুই উইটন লুই উইটনের কিন্তু প্রথম ইন্ডিয়ান হাউস অ্যাম্বাসেডার হয়েছেন লুই উইটন বেসিক্যালি একটা ফ্যাশন হাউস বলতে পারি লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড বলতে পারি ফ্রেঞ্চ হুম তো ওই লুই উইটনের প্রথম ইন্ডিয়ান হাউস অ্যাম্বাসেডার কে হয়েছেন দীপিকা পাডুকোন ঠিক আছে চল নেক্সট হচ্ছে বারোতম যে আই বিএ উইমেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ এটা কিন্তু শুরু হলো আইবিএ বলতে কি আইবিএ মানে হচ্ছে ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন এর যে উইমেন বক্সিং ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ সেটা কোথায় চালু হলো সেটা কিন্তু ইম্পর্টেন্ট কোথায় হলো তুর্কের স্তানবুল জায়গাটার নাম খেয়াল রাখবে ঠিক আছে তুর্কের স্তানবুলে চলো নেক্সট নিধি চিবার যিনি একজন আইএএস অফিসার সিনিয়র আইএ অফিসার সিনিয়র আইএএস অফিসার নিধি চিবার উনি কিন্তু সিবিএসই চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন দেখো এগুলো কিন্তু চেঞ্জ হয় সুতরাং পরীক্ষা যখন দিতে যাবে তোমাকে একটু অপশনগুলো খেয়াল রাখতে হবে যেমন কিছুদিন আগে নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন ওনার নাম চেঞ্জ হয়েছে আগে রাজীব কুমার ছিলেন এখন কে হয়েছেন সুমন বেরি হয়েছেন তাই তো নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন সেরকমভাবে সিবিএসসি চেয়ারপারসন চেঞ্জ হয়েছেন এখন হচ্ছে নিধি চিবার হয়েছেন তো তুমি যখন পরীক্ষা দিতে যাবে দেখবে অপশানসগুলো কী আছে যদি এনার নাম থাকে তাহলে এনার নামটা দাগাবে যদি এনার নাম না থাকে প্রিভিয়াস যিনি ছিলেন তার নাম থাকে তাহলে তার নামটা দাগাবে ঠিক আছে এইভাবে কিন্তু করতে হবে চলো নিধিজিফবার অ্যাপয়েন্টেড অ্যাজ সিবিএসসি চেয়ারপারসন ঠিক আছে এগুলো একটু পাজেল্ট অ্যাপয়েন্টমেন্টসগুলো সুতরাং একটু খেয়াল রাখতে হবে নোট ডাউন করে রাখতে হবে আমাদের চলো নেক্সট লিওনেল মেসি টপ ফোর্বস হাইয়েস্ট পেইড অ্যাথলেটিক্স লিস্ট ফর টু জিরো টু টু তাহলে দু হাজার বাইশের রেসপেক্টে যদি আমরা বলি ফোর্বসের হাইয়েস্ট পেইড অ্যাথলেটিক্স এটা কে না লিওনেল মেসি এনার নামটা কিন্তু খেয়াল রাখতে হবে ওকে আচ্ছা তোমাদের এখানে একটা বিষয় বলে দিই যে সিবিএসই বোর্ডের চেয়ারপার্সন আগে কে ছিলেন আগে কে ছিলেন ভিনীত জোশী ছিলেন তাই তো ওকে তো চলো এটা আমরা দেখলাম এবারে পরের কারেন্ট অ্যাফেয়ার্সে যাই বিগেস্ট হোয়াইট ডায়মন্ড এভার দ্য রক সোল্ড ফর এইটিন পয়েন্ট এলি এইট মিলিয়ন ডলার তাহলে বিশ্বের সবথেকে বড় যে সাদা হিরে সেটার নাম কি বলতো এই নামটা খেয়াল রাখবে দ্য রক ঠিক আছে এটার কিন্তু নিলাম হলো কত টাকায় নিলাম হলো বা কত ডলারে এটা নিলাম হলো না আঠারো দশমিক আট মিলিয়ন ডলারে এর নিলামটা হলো সাদা হিরে ঠিক আছে নাম দ্য রক নেক্সট দেখো মহারাষ্ট্র টু ডেভেলপ মঙ্গর এস হানি ভিলেজ মহারাষ্ট্রের যে মঙ্গার আছে না মঙ্গার ঘাঁটি বা মঙ্গার ভিলেজ এটা কিন্তু হানি ভিলেজ হিসেবে ডেভেলপ হতে চলেছে বিশ্বের বিশ্বের না ভারতের প্রথম হানি ভিলেজ ঠিক আছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে ভিলেজ অফ হানি চলো নেক্সট একটা ওয়ান লাইন আছে না ইন্ডিয়া ডোনেস ডোনেটস ইউএসটি এইট ল্যাক টু প্রমোট হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যাট ইউনাইটেড নেশন খুব ইম্পর্টেন্ট এটা আমি তিনটি স্টার দিচ্ছি ইউনাইটেড নেশনসে ভারতে ভারত কত টাকা দিল যে কিসের জন্য না হিন্দি ল্যাঙ্গুয়েজকে হিন্দি ভাষাকে প্রমোট করার জন্য কত না আট লাখ ইউএস ডলার ওকে নেক্সট স্লাইন ফটো জার্নালিস্ট ড্যানিস সিদ্দিকি ইজ অ্যামাং দ্য ফোর ইন্ডিয়ান অনার উইথ দ্য প্রেস্টিজিয়াস পুলিশের প্রাইজ টু থাউজেন্ড টোয়েন্টি টু ইন দ্য ফিউচার ফটোগ্রাফি ক্যাটাগরি তাহলে নিহত ফটো জার্নালিস্ট ড্যানিশ সিদ্দিকি যিনি যখন ওই আফগানিস্তান তালিবানের সম্পর্কে আর কি নিউজ কালেক্ট করতে গেছিলেন তখন উনি মারা গেছিলেন তো ওনাকে কিন্তু মরণোত্তর পুলিৎজার প্রাইজ দিয়ে সম্মানিত করা হলো ঠিক আছে পুলিৎজার প্রাইজ এটা কিন্তু খেয়াল রাখতে হবে ড্যানিশ সিদ্দিকি ডিটেলস তোমাদের কালকে বলেছি আচ্ছা এখানে হচ্ছে পুলিশদার প্রাইজ সম্পর্কে আছে এটা যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে পুলিশদার প্রাইজ দেওয়াটা প্রদান করা কবে থেকে চালু হয় উনিশশো সাল থেকে ওকে বাকিগুলো খেয়াল রাখবে নেক্সট আরও কয়েকটা লাইনার আছে দেখো ক্যামবেল ওয়েলসন অ্যাপয়েন্টেড অ্যাজ সিইও অ্যান্ড এম অফ এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়ার সম্প্রতি ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছেন না ক্যাম্বেল ওয়েলসন ঠিক আছে নেক্সট ফিলিপাইন্সের নতুন প্রেসিডেন্ট কে নিযুক্ত হলেন জাস্ট দেখে রাখবে না ফার্ডিনান্ড ম্যাক্রোস জুনিয়র ফার্ডিনান্ড ম্যাক্রস জুনিয়র ওকে ইটালিয়ান কাপ খুব ইম্পর্ট্যান্ট ইটালিয়ান কাপ দু হাজার বাইশে কোন টিম জিতলো না ইন্টার ইন্টারমিলন কিন্তু জুভেন্টাসকে বিট করে দিয়েছে তাহলে ইন্টারমিলন জিতলো এবং এটা কোথায় হয়েছে এটা হয়েছে স্টেডিও অলিম্পিকোতে রোমের জিতলি রোমের স্টেডিও অলিম্পিকোতে এটা হয়েছে আর তারপর তো কিছু বলাই নেই তোমাদের কালকেই বলেছিলাম যে বলার নেই আর কিছু না এটা আজকে যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স ছিল গতকালের আর কি তার মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট তাহলে নাটোর যে সাইবার ডিফেন্স গ্রুপ সাইবার ডিফেন্স গ্রুপে ফার্স্ট এশিয়ান কান্ট্রি হিসেবে প্রথম এশিয়ান দেশ হিসেবে জয়েন করেছে কোন দেশ না সাউথ কোরিয়া ঠিক আছে খুব ইম্পর্টেন্ট চলো নেক্সট বিবেক কুমার ব্যাচ দেওয়াটিমড এস চেয়ারপারসন অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ আর ইসি লিমিটেড তাহলে আর ইসি লিমিটেডের বর্তমানে চেয়ারপারসন এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন না বিবেক কুমার দেওয়ানগান এনার নামটা কিন্তু খেয়াল রাখতে হবে আর বলতে রুরাল যে ইলেকট্রিফিকেশন কর্পোরেশন আছে সেটার ঠিক আছে ওকে নাও সঞ্জীব বাজাজ উনি কিন্তু দ্য অফিস অফ কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি মানে সিআইআই কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি দ্যাট প্রেসিডেন্ট হয়েছে দু হাজার বাইশ তেইশের জন্য কে সঞ্জীব বাজাজ ওকে নেক্সট শেখ খলিফা সম্প্রতি মারা গেছেন শেখ খালিফা বিন জায়দ উনি হচ্ছেন তিয়াত্তর বছর বয়সে মারা গেছেন এবং সে জন্য চল্লিশ ওই দেশ আর কি চল্লিশ দিনের মন ব্রত রাখার আর কি পিরিয়ড মর্নিং পিরিয়ড আর অ্যানাউন্স করেছে তো উনি কোথাকার প্রেসিডেন্ট ছিলেন উনি ছিলেন ইউনাইটেড আরব এমিরেটসের প্রেসিডেন্ট সংযুক্ত আরব আমির শাহী প্রেসিডেন্ট ওকে নেক্সট হচ্ছে টেমপ্লেটন প্রাইজ দু বাইশ তো টেমপ্লেটন প্রাইজ দু হাজার কে পেয়েছেন আর নোবেল প্রাইজ লরেট একজন ফ্র্যাঙ্ক উইলসেক পেয়েছেন ফ্র্যাঙ্ক ওয়েলসেক নেক্সট ত্রিপুরার সিএম কে হয়েছেন চিফ মিনিস্টার মানিক সাহা হয়েছেন ওকে ডে অফ ফ্যামিলিজ বিশ্ব পরিবার দিবস বা আন্তর্জাতিক পরিবার দিবস কবে সেলিব্রেট করা হয় এটা হচ্ছে পনেরোই মে সেলিব্রেট করা হয় দু হাজার বাইশের রেসপেক্টেড থিম কি না ফ্যামিলিজ অ্যান্ড অর্গানাইজেশন ফ্যামিলিজ অ্যান্ড অর্গানাইজেশন ঠিক আছে নেক্সট অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং দু দু টাইম মানে টু টাইম ওয়ার্ল্ড কাপ জিতেছেন কে অ্যান্ড্রিউ স্টাইমন সাইমন্স উনি কিন্তু সম্প্রতি কার ক্র্যাশের জন্য মারা গেছেন তাহলে সম্প্রতি মারা যাওয়া অ্যান্ড্রিউ সাইমন্স উনি কোথাকার ক্রিকেটার ছিলেন উনি ছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ওকে নেক্সট দেখো ক্যাপ্টেন রাজেশ উনি উনি কিন্তু ম্যারিটাইম অ্যান্টি করাপশন নেটওয়ার্ক যেটা আছে তার ভাইস চেয়ারপারসন হচ্ছেন ঠিক আছে ক্যাপ্টেন রাজেশ উন্নি ওকে তো এই ছিল রিভিশন আমাদের এবারে আমরা আজকে নতুন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু দেখে নিই চলো ওকে চলো সিকিম সিকিম সেলিব্রেটস ফর্টি সেভেন স্টেটহুড ডে অন সিক্সটিন্থ মে দেখো উনিশশো সালে কিন্তু সিকিম ছত্রিশতম যে অ্যামেডমেন্ট থার্টি সিক্স অ্যামেডমেন্ট সংবিধান সংশোধনী তাই তো তো তার দ্বারা আর কি অ্যামেন্ড এখানে স্পেলিংটা ভুল হয়ে গেল আমি লিখে দিচ্ছি এ এম ইএন ডি এমইএনটি ঠিক আছে ছত্রিশতম সংবিধান সংশোধনী দ্বারা সিকিম কিন্তু ফুল ফ্লেজ একটা স্টেট হিসেবে আত্মপ্রকাশ করে তাহলে সিকিমের স্টেটহুড ডে বলে আমরা কোন তারিখটাকে বলবো না ষোলোই মে ওকে দেখো এই বুলেটিনে কিন্তু ডিটেলসে লেখা আছে ইট ওয়াজ অন দিস ডে ইন নাইনটিন সেভেন্টি ফাইভ দ্যাট সিকিম হ্যাড বিকাম আ স্টেট অফ দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া ফলোয়িং দ্য থার্টি সিক্স অফ দ্য কনস্টিটিউশন কেমন এটা কিন্তু খেয়াল রাখতে হবে পরীক্ষায় খুব আসে পলিটিক ও প্রশ্ন হিসেবে আসতে পারে জি কে হিসেবে আসতে পারে বা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আসতে পারে ঠিক আছে চলো নেক্সট দেখো থমাস কাপ খুব ইম্পর্টেন্ট তিয়াত্তর বছরের ইতিহাসে ভারতে প্রথমবার কিন্তু থমাস কাপ জিতলো আচ্ছা তোমরা আমাকে প্রথমে বলো থমাস কাপ কোন গেমের জন্য প্রাইজটা দেওয়া হয় ওকে কিসের জন্য দেওয়া হয় বলো বলো ব্যাডমিন্টনের জন্য দেওয়া হয় তাই তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে জিকে হিসেবে তাহলে থমাস কাপ ইজ রিলেটেড টু উইথ স্পোর্টস দ্যাট ইজ ব্যাডমিন্টন ওকে সাতল ব্যাডমিন্টন ব্যাডমিন্টন ঠিক আছে তো এই থমাস কাপের যে প্রথম কাপ এটা কবে হয়েছিল বলতো আমি শালটা লিখে দিচ্ছি নাইনটিন ফর্টি নাইনে হয়েছিল হুম আর দু হাজার বাইশে এটা হচ্ছে থার্টি সেকেন্ড বত্রিশতম আর কি এডিশন এই খেলাটা তো ভারতীয় যে পুরুষ ব্যাডমিন্টন টিম তিয়াত্তর বছর পর এই প্রথমবার কিন্তু থমাস কাপ জিতল কোন টিমকে হারিয়ে ইন্দোনেশিয়া টিমকে হারিয়ে সুতরাং কে জিতলো ইন্ডিয়া জিতলো, কাকে হারিয়ে জিতলো সেটাও ইম্পর্টেন্ট তাহলে ইন্ডিয়া তো জিতছেই ঠিক আছে কাকে হারিয়ে না ইন্দোনেশিয়াকে হারিয়ে এটা কিন্তু খেয়াল রাখতে হবে মানে ইন্দোনেশিয়ায় কিন্তু সবথেকে বেশিবার থমাস কাপ জিতেছিল চোদ্দবার জিতেছিল ঠিক আছে তো এইবারে ইন্দোনেশিয়া কী হচ্ছে সেকেন্ড হচ্ছে তো সিলভার মেডেল পাচ্ছে থার্ড কে ব্রোঞ্জ পাচ্ছে হচ্ছে ডেনমার্ক এবং জাপান ঠিক আছে আর তোমাদের ইন্টারেস্ট গ্রোয়ের জন্য আমি কিছু এক্সট্রা ইনফরমেশন রেখেছি তো তোমরা একটু খেয়াল করবে কেমন দেখো তাহলে এই টোটাল হিস্ট্রিতে আর কি থমাস কাপ কোন দেশ কতবার জিতেছে না ইন্দোনেশিয়া জিতেছে চৌদ্দবার সব থেকে বেশি এক্ষুনি বললাম তারপরে চায়না জিতেছে দশবার মালয়েশিয়া জিতেছে পাঁচবার জাপান জিতেছে একবার দু হাজার চোদ্দোতে ডেনমার্ক জিতেছে একবার দু হাজার ষোলোতে এবং ভারত জিতলো দু হাজার বাইশে একবার ঠিক আছে তাহলে এইবার ভারতবর্ষ ইন্দোনেশিয়াকে থ্রি জিরোতে হারিয়ে কিন্তু থমাস কাপ জিতে নিয়েছে আচ্ছা এবারে ইন্ডিয়ায় যে রোড ময়দান টু থমাস কাপ টাইটেল মানে কোন ম্যাচে কাকে কাকে হারিয়েছে এটা জাস্ট একটু বলেছি শুধুমাত্র ইন্টারেস্ট গ্রোয়ের জন্য ঠিক আছে আর কিছুই না তোমরা জাস্ট এখানে থমাস কাপ কে জিতেছে কোন টিমকে হারিয়ে এগুলো খেয়াল রাখবে ওকে জাস্ট এটা একটু এক্সট্রা ইনফরমেশন দেখো প্রথম ম্যাচ ইন্ডিয়া হারিয়েছে জার্মানিকে ফাইভ জিরোতে সেকেন্ড ম্যাচে ইন্ডিয়া কানাডাকে হারিয়েছে ফাইভ জিরোতে থার্ড ম্যাচে ইন্ডিয়া কিন্তু চাইনিজের যে তাইপেল আছে সেখানে কিন্তু হেরে গেছে দুই তিনে নেক্সট কোয়ার্টার ফাইনাল যেটা হয়েছে সেখানে ইন্ডিয়া মালয়েশিয়াকে হারিয়েছে তিন দুইতে সেমিফিনালে যেটা হয়েছে সেটাখানে ইন্ডিয়া কিন্তু ডেনমার্ককে হারিয়েছে তিন দুইতে এবং ফাইনালে ইন্ডিয়া ইন্দোনেশিয়াকে হারিয়েছে থ্রি জিরোতে ওকে ক্লিয়ার এটা কিন্তু খেয়াল রাখবে আর কোন গেমের সাথে জড়িত এক্ষুনি বললাম না ব্যাডমিন্টনের সাথে জড়িত ওকে চলো আচ্ছা তোমাদের এর আগে সিকিম থেকে কিছু ইনফরমেশন বলে দিই তো সিকিম তোমরা জানো যে ভারতের উত্তর পূর্ব দিকের একটা রাজ্য এবং একটা পর্যটন কেন্দ্র আমরা বলতে পারি সিকিমের ক্যাপিটাল বলো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ সিকিম কী হবে গ্যাংটক তাই তো গ্যাংটক এটা কিন্তু জানো সবাই ঠিক আছে তো আঠেরোশো উনিশ সালে এটা কি হয় ব্রিটিশ ভারতের যখন ছিল ব্রিটিশ ভারতের অধীনে একটা রাজ্য ছিল ঠিক আছে রাজ্য হয়ে ওঠে তো উনিশশো সালের পরে সিকিম ভারতীয় যে প্রজাতন্ত্র সেটার অঙ্গরাজ্য ছিল এবং উনিশশো পঁচাত্তরে কি হচ্ছে না জনগণ সিকিমকে একটা রাজতন্ত্রকে দমন করে সিকিমের যে রাজতন্ত্র সেটাকে দমন করে এবং উনিশশো সালে যে গণভোট হয় তখন সিকিম ভারতের বাইশতম রাজ্য হিসেবে যুক্ত হয় কেমন সুতরাং পঁচাত্তর সালটা খুব ইম্পর্টেন্ট তো অনেক আগে আর কি সিকিম রাজ্যটা ওই সতেরো শতকের দিকে আর কি নামগিয়াল রাজবংশ দ্বারা শাসিত হতো কি রাজবংশ না নামগিয়াল এটা হিস্ট্রির প্রসপেক্টে জাস্ট জেনে রাখতে পারো তো আগে নামগিয়াল রাজবংশ দ্বারা এটা শাসিত হতো এবং এই রাজ্যটা না চোগিয়াল নামে পরিচিত ছিল চোগিয়াল নামে পরিচিত একজন বুদ্ধ পুরোহিত রাজার দ্বারা শাসিত হতো ঠিক আছে চোগিয়াল নামে রাজ্য পুরোহিত তারা ঠিক আছে তো এই হচ্ছে বিষয় ঠিক আছে ক্লিয়ার আরেকটা বলে দিই যে লোজার উৎসব লোজার কিন্তু সিকিমের একটা খুব ফেমাস উৎসব এটা খেয়াল রাখতে হবে ওকে সিকিমের রাজ্যপাল গঙ্গা প্রসাদ মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং চলো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স দেখি চেক স্লোভাকিয়া চেক স্লোভাকিয়া হ্যাজ বিন অ্যাপ্রুভড টু রিপ্লেস রাশিয়া অন দ্য ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল তাহলে চেক স্লোভাকিয়া কিন্তু সম্প্রতি অ্যাপ্রুভ করেছে কিসেন রাশিয়াকে যে ইউএন হিউম্যান রাইটস কাউন্সিলের এ রাশিয়া একটা দেশ ছিল তো ওটাকে রিপ্লেস করার অ্যাপ্রুভমেন্ট দিয়েছে কেন না ওই যে রাশিয়া ইউক্রেন যে ইনভেশন হচ্ছে সেই কারণে তো ফলোয়িং রাশিয়া সাসপেনশন ডিউ টু অ্যালিগেশনস অফ হরেন্ডাস রাইটস ভায়োলেশনস বাই রাশিয়ান মিলিটারি

ঝুলন্ত শিশু কিন্তু সেতু সাসপেনশন ব্রিজ হ্যাঁ ঝুলন্ত এবং পেডিস্ট্রিয়ান মানে পদচারী সেতু কোথায় তৈরি হচ্ছে এটা এটাও কিন্তু চেক রিপাবলিকে হচ্ছে তো এটা সম্পর্কে একটু জেনে রাখো না দ্য ওয়ার্ল্ড লংগেস্ট সাসপেন্ডেড পেডিস্ট্রিয়ান ব্রিজ স্কাই ব্রিজ এটার নাম কি স্কাই ব্রিজ সাতশো একুশ

আর এই যে ব্রিজটা এটা কিন্তু ছটা মেইন সাপোর্টিং রোপ দ্বারা এবং ষাটটা উইন্ড রোপ ঠিক আছে উইন্ড রোপ দেখতে পাচ্ছি বাতাসে এখানে আছে তো ষাটটা উইন্ড রোপ দ্বারা এটাকে আর কি সেটেল করা আছে সেট করা আছে তো এই যে চেক প্রজাতন্ত্রের যে সাসপেনশন ব্রিজটা যে ঝুলন্ত সেতুটা সেটা কিন্তু বর্তমানে যে গিনিসওয়াল রেকর্ড করেছে কে নেপালের যে বাগলুং পর্বত পদচারী সেতু যেটা নেপালের বাগলুং বাগলুং যে পদ পর্বত পদচারী সেতু পদ পর্বতের যে পেটেস্ট্রিয়ান ব্রিজ সেটার থেকে কিন্তু একশো মিটার বেশি লম্বা এটাকে কিন্তু খেয়াল রাখতে হবে তো তেরোই মে থেকে এটা পর্যটকদের জন্য কিন্তু ওপেন করে দেওয়া হয়েছে কেমন নেক্সট দেখো নেক্সট হচ্ছে জাস্ট কয়েকটা ওয়ান লাইনার আছে তাহলে আমাদের আজকে কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট হয়ে যাবে তো একটু খেয়াল করো যে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহান উনি কিন্তু অ্যাপয়েন্টেড হয়েছিলেন ইউএইর প্রেসিডেন্ট হিসেবে এটা খেয়াল রাখতে হবে ওয়ার্ল্ড হাইপার টেনশন ডে এটা কবে সেলিব্রেট করা হয় এটা হচ্ছে সতেরোই মে সেলিব্রেট করা হয় এবং দু হাজার বাইশের রেসপেক্টের থিমটা কি না মেজার ইউর ব্লাড প্রেশার অ্যাকুড়েটলি কন্ট্রোল ইট ডিভ লঙ্গার হাইপার ঠিক আছে তো মেজার ইউর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি ব্লাড প্রেশারটাকে অ্যাকুরেটলি মেজার করো এবং সেটাকে কন্ট্রোল করো এবং অনেক দিন বাঁচো তো হাইপার টেনশন ডে হচ্ছে সতেরোই মে নেক্সট আরেকটা ডে সতেরোই মে সেটা কি বলো সেটা হচ্ছে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড Information সোসাইটি ডে World টেলিকমিউনিকেশন অ্যান্ড Information সোসাইটি ডে সতেরোই মে ঠিক আছে এটা কেন সেলিব্রেট করা হয় যাচ্ছি সেলিব্রেট কেন করা হয় দেখো না টু রেজ অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য অপরচুনিটিস অ্যান্ড পসিবিলিটিস দ্যাট দ্য ইউজ অফ দ্য ইন্টারনেট অ্যান্ড আদার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিস ব্রিংস টু নেশন সোসাইটিস অ্যান্ড ইকোনমিক্স তো টেলিকমিউনিকেশন আইসিটি মানে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন যে টেকনোলজি আছে সেটা সম্পর্কে নেশনকে সমাজকে জানাতে এবং অর্থনীতির ক্ষেত্রে সেগুলো কীরকম ভূমিকা রাখছে এই সমস্ত বিষয় সম্পর্কে মানুষকে অবগত করার জন্য মানুষকে সচেতন করার জন্য কিন্তু এই ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে সেলিব্রেট করা হয় কবে সতেরোই মে ওকে দু হাজার বাইশের রেসপেক্টের থিম কি 2022 এর বাইশের রেসপেক্টের থিম হচ্ছে ডিজিটাল টেকনোলজিস ফর ওল্ডার পারসনস অ্যান্ড হেলদি এইজিং ডিজিটাল টেকনোলজিস ফর ওল্ডার পারসনস অ্যান্ড হেলদি এইজিং এটা কিন্তু খেয়াল রাখবে ঠিক আছে নেক্সট দেখো লাস্ট ওয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি অন থার্সডে টুক দ্য টুইটার এন্ড সেই দ্যাট হি ওয়াজ ডিপলি স্যাদ বাই দ্য ডেথ অফ ডক্টর রামাকান্ত শুক্লা তাহলে রমাকান্ত শুক্লা উনি সম্প্রতি মারা গেছেন এবং এনার যে নয় প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি টুইটারে বলেছেন যে উনি খুবই দুঃখিত এবং অনেক একটা স্পিচ রেখেছেন তো এই রমাকান্ত শুক্লা উনি কে উনি অ্যাকচুয়ালি একজন পণ্ডিত ঠিক আছে কি কি বিষয়ে না সংস্কৃত এবং হিন্দি লিটারেচারের বিষয়ে উনি অনেক কন্ট্রিবিউশন করে গেছেন ঠিক আছে তো উনি কী বেসিক্যালি কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত উনি লেখক বলতে পারি বা সাহিত্য বলতে পারি লিটারেচারের ক্ষেত্রে ঠিক আছে সেটা তোমরা অপশন দেখে করবে উনি সংস্কৃত সাহিত্য হিন্দি সাহিত্যের ক্ষেত্রে একজন পণ্ডিত তো উনি বেসিক্যালি আমি তোমাদের বলে দিই যে উনি উত্তরপ্রদেশের বাসিন্দা এবং উনি কি কী পুরস্কার পেয়েছিলেন সেটা একটু বলে দিই ঠিক আছে তো উনি দু সালে কে উনি বলতে রামাকান্ত শুক্লা ডক্টর রমাকান্ত শুক্লা হ্যাঁ উনি দু হাজার সাহিত্য আর শিক্ষায় পদ্মশ্রী পুরস্কার পান ঠিক আছে সাহিত্য আর শিক্ষায় পদ্মশ্রী দু হাজার আচ্ছা দু হাজার নয়তে আসি দু হাজার নয়তে উনি সংস্কৃত বিভাগে সংস্কৃত বিভাগে কিন্তু রাষ্ট্রপতি পুরস্কার পান ওকে লিখে দিচ্ছি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি পুরস্কার হ্যাঁ আচ্ছা আরেকটা বলি তোমাদের দু হাজার আঠেরো নাগাদ কেমন দু হাজার আঠেরো নাগাদ উনি সংস্কৃত যে ডিপার্টমেন্ট সংস্কৃত বিভাগে সংস্কৃত ডিসিপ্লিনই হচ্ছে উনি সাহিত্য একাডেমি পুরস্কার পান সাহিত্য একাডেমি কেমন ওকে চলো আচ্ছা তো ওনার যে সংস্কৃত কবিতা সেটা হচ্ছে মামা জেনানি মামা জেনানি এর জন্য তিনি কিন্তু এই পুরস্কার পেয়েছিলেন ওকে তো এটা তোমাদের খেয়াল রাখতে হবে তো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস এখানেই কমপ্লিট হলো এর ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু পিডিএফটা অ্যাটাচ করে দেবো তো তোমরা পরে দেখে নিতে পারো এই পিডিএফটা ডাউনলোড করে কেমন আশা করছি কারও কোনো ডাউট নেই আর যদি কারো কোনো ডাউট হয়ে থাকে ভিডিওটা একবার প্লে করে নেবে তাহলে আশা করছি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে ওকে তো আজ এমনি থাকলো এন্ড করলাম টাটা সবাইকে টেক কেয়ার